আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আপনাদের যাদের সোহেরাও আলদাজ ব্যাংকের অ্যাকাউন্ট আছে, এবং যখনই আপনারা আলদাজ ব্যাংকে অ্যাকাউন্টের মাধ্যমে দেশের টাকা পাঠান বা অন্যান্য লোকাল ব্যাংকে টাকা পাঠান, তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, অর্থাৎ বেনিফিশিয়ারি অ্যাড করতে হয়। বেনিফিশিয়ারি অ্যাড করার পরে আপনারা টাকাটা সেন্ড করতে পারেন। আপনারা যখনই এই আলদাজি ব্যাংকে নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন, মানে অর্থাৎ অ্যাড বেনিফিশিয়ারি করেন, করার সময় অনেক সময় অনেক তথ্য ভুল হয়ে যায়। ভুল হওয়ার পরেও অনেক সময় এই ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাকাউন্টগুলি অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হওয়ার পরে অনেকগুলি এর বেনিফিশিয়ারি আপনাদের আলদাজ ব্যাংকে অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায়। যখনই আপনারা কোনো বেনিফিশিয়ারি টাকা পাঠাবেন, টাকা পাঠানোর সময় হয়তো ভুলবশত কারণে, এতগুলি বেনিফিশিয়ারি থাকার কারণে ভুলবশত অন্য কোনো বেনিফিশিয়ারিতে টাকা চলে যায়। সো আপনারা চাইলে এই আলদাজি ব্যাংকে অ্যাকাউন্টে অতিরিক্ত বেনিফিশিয়ারি, অর্থাৎ অপ্রয়োজনীয় বেনিফিশিয়ারিগুলি সহজে ডিলিট করে দিতে পারেন। আমি এখন আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব কীভাবে আপনারা আলদাজ ব্যাংকে যে কোনো বেনিফিশিয়ারি ডিলিট করতে পারেন সহজে। আর মূল ভিডিও যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন, যদি সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়িয়ে চলুন দেখি মূল ভিডিওতে। আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইল থেকে আলদাজ ব্যাংক অ্যাপটা লগ ইন করে নেবেন, অর্থাৎ আলদাজ ব্যাংক অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আমি এখন আমার মোবাইল থেকে লগ ইন করতেছি। এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিতেছি আলদাজ ব্যাংকের, দেন লগ ইনের উপরে একটা ক্লিক করতেছি। দেন আলদাজ ব্যাংক থেকে একটা ওটিপি নাম্বার আসবে সাইড ডিজিটের, সে ওটিপিটা এখানে এন্ট্রি করতেছি। আলদাজ ব্যাংক অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে নিচে ট্রান্সফার, ট্রান্সফার উপরে একটা ক্লিক করবেন। ট্রান্সফার উপরে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে যাবে। দেখুন, এখানে সার্ভিস অনেকগুলি অপশন আছে। আপনারা হাতের আঙুল দিয়া বাম দিকে একটু স্ক্রোল করবেন, এইভাবে দেখুন, এভাবে স্ক্রোল করবেন। এভাবে স্ক্রোল করার পরে এখানে দেখতে পাবেন মাই বেনিফিশিয়ারি, মাই বেনিফিশিয়ারির উপরে একটা ক্লিক করবেন। এইভাবে মাই বেনিফিশিয়ারি ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। দেখুন, এখানে মাই বেনিফিশিয়ারি সাইটটা অপশন হইতেছে। সর্বপ্রথম আলদাজ ব্যাংক বেনিফিশিয়ারি, লোকাল ব্যাংক বেনিফিশিয়ারিজ, ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারিজ অ্যান্ড ইউরোপে বেনিফিশিয়ারিজ। সো যদি আপনারা আলদাজ ব্যাংকের কোনো বেনিফিশিয়ারি ডিলিট করতে চান, তাহলে কী করবেন, এখানে আলদাজ ব্যাংক বেনিফিশিয়ারি একটা ক্লিক করবেন এভাবে। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। দেখুন, এখানে সিরিয়াল বাই সিরিয়াল অল বেনিফিশিয়ারি শো হবে আপনাদের মোবাইলে। দেখুন, সো আপনারা যদি এই আলদাজ ব্যাংকের বেনিফিশিয়ারিটা ডিলিট করতে চান, তাহলে কীভাবে ডিলিট করবেন, বেনিফিশিয়ারির উপরে একটা ক্লিক করবেন এভাবে। ক্লিক করার পরে আপনারা উপরে কর্নারে দেখতে পান তিনটা ডট, দেখুন এই তিনটা ডটের উপরে একটা ক্লিক করবেন এভাবে। ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশন শো হয়ে যাবে, মোর অপশন, এখানে ডিলিট বেনিফিশিয়ারি এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখুন ডিলিট বেনিফিশিয়ারি, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দেলোয়ার অ্যাজ এ বেনিফিশিয়ারি, অর্থাৎ যে নামে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড আছে সেই নামটা এখানে শো হইতেছে। যদি আপনি ডিলিট করতে চান, তাহলে ডিলিটের উপরে একটা ক্লিক করে দিন এভাবে। আমি এখন ডিলিট করি, আপনাদের দেখিয়ে দিতেছি কীভাবে ডিলিট করবেন। এই যে ডিলিট, ডিলিট করার পরে আপনাদের রিপ্লেস হবে, দেখুন বেনিফিশিয়ারি ডিলিট। সো এখন আমার আলাদা ব্যাংকের একটা বেনিফিশিয়ারি ডিলিট হয়ে গেছে। এখন আমি একটু ব্যাকে যেতেছি, ব্যাকে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি, এটার উপরে একটা ক্লিক করবেন। যদি আপনাদের লোকাল ব্যাংকের কোনো বেনিফিশিয়ারি ডিলিট করতে চান, দেখুন এখানে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি অ্যাড হয়ে রয়েছে, আমি এখন এই ব্যাংক অ্যাকাউন্টটা ডিলিট করব না। যদি আপনারা ডিলিট করতে চান, তাহলে এরকম একটা ক্লিক করুন বেনিফিশিয়ারির উপর। ক্লিক করার পর উপরে কর্নার থ্রি ডট মেনুর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখুন এখানে ডিলিট বেনিফিশিয়ারি এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ডিলিটের উপর ক্লিক করলে আপনার বেনিফিশিয়ারিটা ডিলিট হয়ে যাবে। সো আমি এখন ডিলিট করব না, আমি একটু ব্যাকে যেতেছি। এখন আসা যাক ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি। যদি আপনারা ইন্টারন্যাশনাল কোনো ব্যাংক বেনিফিশিয়ারি ডিলিট করতে চান, তাহলে কী করবেন, ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি একটা ক্লিক করে দেবেন এভাবে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম সব বেনিফিশিয়ারি শো হয়ে যাবে সিরিয়াল বাই সিরিয়াল, অর্থাৎ বাংলাদেশের অ্যাকাউন্ট ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট আর সব সিরিয়াল বাই সিরিয়াল শো হয়ে যাবে। যদি আপনারা এতগুলি বেনিফিশিয়ারি না রাখতে চান বা আপনার প্রয়োজন নাই, তাহলে আপনারা এই বেনিফিশিয়ারিটা ডিলিট করে দিতে পারবেন। কীভাবে ডিলিট করবেন, দেখুন এখানে থ্রি ডট মেনু আছে, এই যে ডান পাশে এটার উপরে একটা ক্লিক করে দিবেন এভাবে। ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে ডিলিট অল অ্যাকাউন্টস, অর্থাৎ এই অ্যাকাউন্টটা ডিলিট হবে, সব অ্যাকাউন্ট ডিলিট হবে না। দেখুন আমি ডিলিট করতেছি এই অ্যাকাউন্টটা, অ্যাকাউন্টটা হয়েছে ফারজানা আক্তার। ওকে, আমি এখন এটা
ডিলিট করতেছি, ডিলিট ফ্রেক্টর ক্লিক করতেছি, দেন অ্যাগেন ডিলিটের ফ্রেক্টর ক্লিক করতেছি। এভাবে আপনারা ডিলিট করবেন। এই যে বেনিফিশিয়ারি ডিলিট, দেখুন এখানে ফারজানা আক্তার বেনিফিশিয়ারি ডিলিট হয়ে গেছে, এখান থেকে চলে গেছে আমার অ্যাকাউন্ট থেকে, আল্লাহ ব্যাংক অ্যাকাউন্ট থেকে। ওকে, এখন আমি ব্যাকে যেতেছি। এখন যদি আপনি ইউরোপে বেনিফিশিয়ারি ডিলিট করতে চান তাহলে কী করবেন, ইউরোপে বেনিফিশিয়ারি একটা ক্লিক করে দেবেন। এভাবে দেখুন ক্লিক করার পরে আপনার সামনে সিরিয়াল বাই সিরিয়াল বেনিফিশিয়ারিটা শো হয়ে যাবে। অ্যাকুরেট, যেরকম লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি, ইন্টারন্যাশনাল ব্যাংক বেনিফিশিয়ারি, আলদাজ ব্যাংক বেনিফিশিয়ারি যেভাবে শো হইতেছে, এটিও অ্যাকুরেট সেমভাবে শো হয়ে যাবে। আপনার যদি ডিলিট করতে চান তাহলে কী করবেন, বেনিফিশিয়ারির উপরে একটা ক্লিক করবেন। এভাবে ক্লিক করার পরে উপরে থ্রি ডট মেনু একটা অপশন শো হইতেছে, দেখুন অ্যাকুরেট, দেন এখানে দেখবেন ডিলিট বেনিফিশিয়ারি, এটার উপরে ক্লিক করলে আপনার বেনিফিশিয়ারি ডিলিট হয়ে যাবে। সো আমি এখন ডিলিট করবো না ইউরোপে ওয়ালেটের বেনিফিশিয়ারিটা। আপনারা যদি চান তাহলে এইভাবে ডিলিট করে দিতে পারবেন। ওকে ফ্রেন্ডস, আপনারা যদি চান আমি এইমাত্র যেভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি আপনাদের অপ্রয়োজনীয় যে কোনো বেনিফিশিয়ারি কীভাবে ডিলিট করবেন, হোক না আলাদা ব্যাংক বেনিফিশিয়ারি বা লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি বা ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি বা ইউরোপে বেনিফিশিয়ারি, যে কোনো বেনিফিশিয়ারি আপনারা এভাবে সহজে ডিলিট করে দিতে পারবেন। অপ্রয়োজনীয় যে বেনিফিশিয়ারিগুলো আপনার আলাদা ব্যাংকে আছে আর অ্যাকাউন্টে অ্যাড করা আছে, আপনারা চাইলে এইভাবে সহজে ডিলিট করে দিতে পারবেন। ওকে ফ্রেন্ডস, আমার এই ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র একটু উপকার হয়ে থাকে, যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে সৌদি আরবে আমার যত ফ্রেন্ড আছে কলিগ আছে তাদের আমার এই ভিডিও দেখার পর যদি একটু উপকার হয়ে থাকে, যদি সম্ভব আমার চ্যানেলটা একটু লাইক দিবেন। আর যদি আপনারা আমাকে কোনো প্রশ্ন করার প্রয়োজন পড়ে তাহলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবেন, সমস্যা নেই, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে ফ্রেন্ডস, আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো শিক্ষণমূল্য ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।